যৌবন যার যুদ্ধে যাবার সময় তা কথা আছে না, যৌবন যার যুদ্ধে যাবার স্পিড নেই। কি যুবক ভাইরা স্পিড নাই, শরীরে স্পিড নাই আছে? বয়ান কি নরম নরম হবে না গরম? স্পিড কোথায় আছে? তাকবীর হবে একটা হবে নারে তাকবীর বাহুবল না লুপ্ত বাহুবল এলাকার মানুষ তাকবীর দিয়ে একবার তার জ্বালা দিছে আল্লাহু আকবার। এমনিতেই তো আপনারা শাহজালাল মুজাররাদে আমিনের ভূমির মানুষ, যে শাহজালাল মুজাররাদে আমিনের হুংকারে গড়গোবিন্দের ইটগুলো প্রাসাদের ইটগুলো খুলে পড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই জমিনকে হেফাজত করুক, নাস্তিক মুরতাদ শাতেমদের থাবা থেকে সিলেটের এই পবিত্র ভূমিকে আল্লাহ রক্ষা করুক। শাহজালালের বাংলাদেশ কবুল করো রহম করো আল্লাহ, বলেন আমিন। এই অলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ, চিল্লাবেন আমিন। আমি এই বছর অনেক প্রোগ্রাম সিলেটে অনেক জায়গাতে এসেছি, আমি চাই সিলেটের প্রত্যেকটা অলিতে গলি থেকে ইসলামের বিরুদ্ধে যে কেউ আওয়াজ তুলবে তার বিরুদ্ধে সিলেটের প্রত্যেকটা থানা থেকে তীব্র আন্দোলন হোক। কাজী আসেন, আমাদের এই কথা শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক হলে চলবে না, শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক যুব সমাজ রাজপথে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। ফখরে বাঙাল তাজুলের বাড়ি কোথায়? বাহুবলে পড়াশোনা করে ফখরে বাঙাল, ফখরে বাঙাল হয়েছে হবিগঞ্জ জেলার কৃতি সন্তান আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি। আমার উস্তাদে মুহতারম আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তো যিনি কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তাফাজ্জুল হক হবিগঞ্জির এলাকার মানুষ, এই এলাকার মানুষ, এই এলাকার যুবকেরা ঘরে বসে থাকতে পারে? আল্লাহর নবীর ইজ্জতে আঘাত আসলে যে কোনো নাস্তিক মুরতাদ যদি সাতম যদি নবীকে কটুক্তি করে এই ভূমির কোন যুবক ঘরে বসে থাকতে পারে না। এই সাইডের এলাকার কথা বলেন না কেন আপনারা? পুতায় গেছেন নাকি? ঠান্ডা লাগছে? কই শীত তো না, অলরেডি শীত চলে গেছে, এখনই গরম লাগে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করছি। মহান রব্বে কাবা যদি আমাকে তৌফিক দান করেন অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ, বেশি রাত করব না, সময় নাই, আরেকটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম নিতে চাই না, তবু মানুষ জোর করে। এই যে মাত্র এক জায়গায় বসছি, ওনাদেরকে বলছে আমার সাথে আসছে, আমাকে আইসা বলতেছে মাহফিল নিতে আসছে, তো আইসা এমন বাড়াবাড়ি শুরু করছে মাহফিল তারা দেওয়াই লাগে। কার সাথে কথা বলছেন হুজুর? আপনার যে মাহফিল রাখে তার সাথে। তো কি বলছে? আশ্বাস দিছে দিবে, তো দিবে ওনার সাথে কথা বলে আপনার সাথে সাক্ষাৎ করতে বলছে, আমার সাথে সাক্ষাৎ করতে বলছে, আমি দিতে পারবো না, আমার এখন মাহফিল দেওয়ার মতো অবস্থা নাই, না দিতেই হবে। কোনো কথা হলো দিলে ভালো, আপনি যদি
মাহফিল দেন তাহলে আপনার সাথে বড় আল্লামা বাংলাদেশের কেউ নেই মাহফিল না দিলে আমরা সাথে বড় তার চোখের সামনে আমরা সাথে খারাপ হওয়ার কেউ মানে মাহফিল পাইলে পীর সাহেব না পাইলে সুর সাহেব কি এক আজিব পরিস্থিতি মাহফিল দিতে পারলে খুব খুশি না দিতে পারলে শেষ হুজুরে কোনো মোল্লা আনি নাই আসলে এরা অন্তর থেকে আলেমদেরকে মহব্বত করে যে সমস্ত বক্তারা সময়ে সময়ে আল্লাহ মাফ করুন জনপ্রিয়তা পায় বিশেষ কিছু ব্যক্তি থাকে এদেরকে ইউজ করার জন্য ব্যবহার করে কেমন সে তার এলাকায় অমুক বক্তাকে নিয়ে দেখাবে কি করবে দেখাবে তার শরীরের মধ্যে একটা ভাব আদৌ হুজুরকে সে ভালোবাসেন কি করে না মহব্বত করেন কিন্তু তার নিতে হবে কেন নিতে হবে সে দেখাইবে মানুষকে আমি অমুক হুজুরে নিয়ে আসছি আমার পাওয়ার আছে যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে মহব্বত করে দেন পাক বা না পাক সে আলেমের সামনে কখনোই অপবিত্র ব্যবহার করতে পারে না যেগুলো করবে এগুলো হয় মহব্বত করে না নাইলে চূড়ান্ত পর্যায়ের বিয়াদব আমি মামুনুল হক সাহেবকে মহব্বত করি বাগুনগরি সাহেব হুজুরকে মহব্বত করি হুজুররা আমার এলাকায় মাহফিল রাখছে গেলেই মহব্বত করি না গেলে মহব্বত শেষ কথা মনে হয় বুঝাইতে পারি হুজুররা আমার এলাকায় মাহফিল রাখছে গেলেই মহব্বত আছে না গেলে কি শেষ এটার নাম না মহব্বত হুজুর দাওয়াত রাখছে হুজুর আসলেই মহব্বত আছে না আসলেই মহব্বত শেষ এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এই সমস্ত কথা থেকে বেরিয়ে আসা উচিত হাবিবুল্লাহ মাহমুদ কাসিম আমার ওস্তাদ বাড়িদারা মাদ্রাসা নাসারি করা নিজে গাড়ি রেড করেন নিজে মাহফিল রাখে নিজে মাহফিলে যায় আবার যা পকেটে দেয় তাই নিয়ে বাড়িতে যায় আমি জিজ্ঞেস করছি হুজুর সাথে খাদেম না এই যে এত কষ্ট করে ড্রাইভার নাই ড্রাইভার খাদেম উদ্দাম সবচেয়ে বড় বেজার আমার বলতেছি কেন আমি বলতেছি কেন কয়েরা এমন পেস লাগাবে হয়তো এরা পেস না লাগাইলেও মাহফিল কর্তৃপক্ষ পেস লাগাবে কি বলবে হুজুর খাদেমের সাথে কোনো কথা হয়েছে আমার হয়তো স্যার কথা হয়নি তো ওইটা বলবে কেন বলবে ফায়দা নেওয়ার জন্য এখন বুঝতেছি এই মাহফিল কমিটি খাদেম খুদ্দামদের সাথে কথা বলে বা বিভিন্ন ভাবে সফর সঙ্গীদের সাথে কথা বলে কি কথা বলে আল্লাহ জানে দিন শেষে কয় হুজুর চল্লিশ হাজার টিয়া পাইনা করছে বেটা আমরা ওস্তাদদের কাছ থেকে এই শিক্ষা পাই নাই যদি কেউ রফিকুল ইসলামের নাম বইলা টাকা চার আর কলারটা ধরবেন কি করবেন সোজা স্ট্রেট কলারে ধরবেন দইরা বড় আমার কাছে নিয়ে আসবে যদি জবাব দিতে পারে যদি আমি জবাব দিতে না পারি আমার জিহ্বাটা কেটে ফেলবো আমি আল্লাহর কসম করে বলছি যদি কাউকে বলে দেই যে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাজেট কইরেন এ কথা বইলে দেই আমার সামনে এসে প্রমাণ করতে পারে ওরা হয়তো একদিন না হলে আমার যা কয়দিন লাগে কি অবস্থা চলতেছে দেশের মধ্যে এমন এক অবস্থা হইতেছে মাহফিল গুলো নিয়ে এখন শুধু বক্তাদের দোষ কিছু একটা হইলে কিছু আবাল আছে সাড়ে দশটা ফেসবুকে ফ্রেন্ড নাই তার এই ফেসবুকে পোস্ট মারছে অমুক বক্তা আমার কাছে বাইনা করছে প্রুফ কি প্রমাণ কি রেফারেন্স কি অমুকে কইছে অমুকে আদৌ অমুকের সাথে তমুকের সম্পর্ক আছে কিনা এটাও জানে তাই বেড়া তুই যদি স্বর্ণের দোকানে গিয়া স্বর্ণ না চিন্না সিটি গোল কিনে নিয়ে আয় পড়ো তাইলে দুষ্ট স্বর্ণওয়ালার হওয়ার আগে তোর নিজেরও দোষ আছে তুই যে বোকা তুই স্বর্ণ চিনস না তুই কষ্টি বাতন নাই তোর কাছে তুই যে স্বর্ণ চিনস না তুই গাধা তো তোর আগে ওরে দোষ আগে তো তুই তো আগের গাধা হুজুরের কাছে যাওয়ার মুরাদ নাই তুই কার সাথে কথা বইলা প্রোগ্রাম নিছস পরে কস হুজুর আব্বাস হাদিয়া চাইছ আল্লাহ নূর হোসেন কাসিমি আমাদেরকে রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিক্ষা দেয় নাই কথাগুলো কষ্টে বলতেছে কষ্টে যত প্রয়োজনীয়তা বাড়ে
মানুষের সমস্যা সুত বাড়ে ওয়াজটা পুষ্টার করে রেখে দে ওয়াজটা পুষ্টার করে রেখে দে নাম লিখে রেখে ওবাক হয়ে যায় ওই দিন ময়মনসিংহে গেছি এক পুষ্টার করে রাখছি কইম বললাম যে এই দিন তো আপনার আমার ডাইরিতে কোনো প্রোগ্রাম লেখা নাই তারপর পোস্টার করলেন কেন কম আপনার বাড়ির দ্বারা মধ্যে স্যার জাকির কাসেমি সাহেব আপনার উস্তাদ উনি আপনাকে কিছু বলে নাই না মিথ্যা কথা কি বলবেন জাকির কাসেমি সাহেব আমাকে কিছু বলে নাই এই কোথার কারণে কি পোস্টার করে বেরোলো যা একটা পোস্টার করলে হাজার হাজার মানুষ এসে বসে থাকে তখন যদি বক্তা না আসে দুষ্কার বক্তা সব মানুষ মনে করে হুজুর মনে বাজেটটা ঠিক মতো হয়নি মিয়া ধন্যবাদ স্যারেন সব ঠিক না সব হুজুররা একটা আমরা কত বক্তা হইতে আসি নাই দেশে আমরা কত কোনো বক্তা হইতে দেশে আসি নাই আমাদের পরিচয় আছে আমাদের রুহানি পিতাদের পরিচয় আছে উনার উস্তাদদের পরিচয় আছে আল্লামা নূর হোসেন কাসিম আমরা কিছু করলে উনার বদনাম হবে উনার বদনাম হলে তাফাজ্জুল হবিগঞ্জের বদনাম হবে তাফাজ্জুল হবিগঞ্জের বদনাম হলে হোসেন আহমদ মাদানির বদনাম হবে আমরা এই সিলসিলার লোক আমরা এই সমস্ত বদনাম করতে এই প্রজন্মে আমরা আমাদের উস্তাদদের বদনাম করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেন আবারও বলতেছি কেউ যদি আমার নাম বলে কোন মানুষের কাছে হাতিয়া টাকা বাজেট করতে চায় তার গলা কলারে ধরবেন কি করবেন কলারে দইরা ফেসবুক লাইভে আসবেন অথবা আমারে ফোন দিবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা কে বলছে বড় আজিম চালাকে নাম্বার 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 তিন একটা পরে উপায় থাকবো বিশেষ প্রয়োজনে হুজুরের কাছে নাম্বারটা কার কাছে আছে আমার আছে একজনের বিশেষ প্রয়োজনে এমন কিছু ঘটলে আমাকে আগে জানাবে নাম্বার আছে ঠিক আছে সবার সামনে নাম্বার দিলে উপায় থাকবো অনেকে আছে রাত্রে দুইটা বাজে ফোনে দুইটা বাজে ফোন দেখ হুজুর আমি ওনার সাথে একটু কথা কইতাম জি বলেন জি আপনি ভালো আছেন আপনি খানা খাইছেন রাত্রে দুইটার সময় খানা খাওয়ার কথা ছিল মহাব্বত করে এইভাবে যদি মহাব্বত চালানো যায় এই মহাব্বতের মানুষ ফুল ডাইরেক্ট ব্রাস্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকল কিছুই বুঝতাম শোনেন যে আলেমকে মহাব্বত করবেন আল্লাহর জন্য মহাব্বত করবেন কার জন্য কোন মাহফিল পাওয়ার জন্য আবার বলেন কোন আলেমকে মহাব্বত করবেন কার জন্য আমি যদি হক কথা বলা না বলি কোরআনের কথা না বলি বাতিলদের সাথে মিলেমিশে চলি তাহলে আমার কি মহাব্বত করা যাবে আল্লাহ না করুক বাংলাদেশের বর্তমানে অনেক তুমুল জনপ্রিয় একজন বক্তা শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক উনিও বাতিলদের সাথে মিশে গেল হক কথা বলা ছেড়ে দিল কথার কথা উদাহরণ দিচ্ছি তাহলে কি উনার পক্ষে কথা বলা যাবে হ্যাঁ খুদ হেফাজতে ইসলামের আমির আল্লামা বামুন করে সে বুঝুর যদি কোরআন হাদিস সাইরা দিয়া টাকা পয়সার দান্দা করে তাহলে ওনার পক্ষে কথা বলা যাবে তার মানে কোন ব্যক্তি কোরআন হাদিসের দলিল দলিল জনপ্রিয় এটা সময়ে সময়ে উলট পালট অমুকের এখন আছে তমুকের তখন নেই এগুলো দেখে যদি কেউ চলে তাহলে এর জীবন বরবাদ হবে জনপ্রিয়তা থাকলো কি থাকলো না এগুলো চিন্তা করে আমরা চলি না কিসের জনপ্রিয়তা এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু হবে না সবচাইতে জনপ্রিয় মানুষগুলো এই দেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় মানুষগুলো জান্নাতে যাবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী যারা আছেন আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ফেসবুক পেজে ফলোয়ার কার না সব অঙ্গনে মিলে
বক্তাদের মধ্যে না, বাংলাদেশ সাকিবা সাকিবা তাহলে সে তো সবচেয়ে বড় জনপ্রিয়তা না? হ্যাঁ, একটা কাজ করছে জনপ্রিয়তা কই গেছে? আসমান থেকে। তার মানে জনপ্রিয়তা আজকে আছে তো কালকে? জনপ্রিয়তাই মূল মাকসাদ। জনপ্রিয়তাকে কেউ যদি সফলতার মাপকাঠি মনে করে, তাইলে ও হঠাৎ করে দেখবো আসমানে আছে, বিমানের তলা ভেঙে দেখবো মাটি। এজন্য জনপ্রিয়তা আমাদের মাপকাঠি নয়, আমাদের মাপকাঠি হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ। ঠিক কি ঠিক না? আমি দেখবো আমি রসুলের আদর্শ অনুযায়ী চলতেছি কি? আমি রসুলের আদর্শ চলতেছি, কেউ আমার পক্ষে নাই, সমস্যা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল, সমস্ত মানুষ তার বিরুদ্ধে গেল। আহমদ ইবনে হাম্বলকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, আঘাতের পর আঘাত করা হলো। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সহি হাদিসের ক্ষেত্রে সবচাইতে নির্ভরযোগ্য কিতাবের নাম বুখারী শরীফ। সেই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, উনিও হক কথা বলতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে না হয় নাই? তার মানে উনারা কি চাইলে হক কথা না বইলা আলুর মতো গোলালুর মতো সবার সাথে মিলেমিশে চইল্লা জনপ্রিয়তা ধরে রাখতে পারতো না? গোলালুর মতো বুঝেন? বর্তমানে কিছু কথিত আমাদের জনপ্রিয় লোক আছে, এরা ইসলামের একদম অকাট্য কথাটা হক কথাটা বলে না। কেন বলে না? যে অমুক দলের লোক না জানি নারাজ হয়ে যায়, এরা হলো গোলালুর মতো। কেমন? এটা গোস্তের মধ্যে দিতে পারবে, ডালের মধ্যে দিতে পারবে, তারপরে শুটকির মধ্যে দিতে পারবে, ভর্তা কইরাও খাইতে পারবে। মানে এটারে যে জায়গায় দিবে সেই জায়গায় ঠিক ফিট হয়ে যাবে। তার মানে হ্যার কোন সক্রিয়তা নাই। হ্যার কাজ কি? জনপ্রিয়তা ধরে রাখা। তোমার জনপ্রিয়তা দুইয়া কিছুদিন পরে ফানি খাই তুই সুবাই সুবাই আর কাজ হবে। আমি জনপ্রিয়তার দান্দা করব না, আমি না, শুধু প্রত্যেক আলেম হক্কানি ওলামায়ে কেরামের থিওরি হবে, হক্কানি ওলামায়ে কেরামের শপথ হবে। আমি জনপ্রিয়তার দান্দা করব না, টাকা পয়সার দান্দা করব না, আমার শপথ হবে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের পক্ষে হক কথা বলেই যাব। যত বাধা আসুক, বিপত্তি আসুক, কেউ আমার পক্ষে থাকুক বা না থাকুক, একজনও যদি আমার পক্ষে না থাকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, তবু আমি আল্লাহর কোরআনের কথা বলবো। এটাই হবে আমার আগামী দিনের শপথ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের তিন শ্রেণীকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে। আজকে ওয়াজ এগুলোই হবে। তিন শ্রেণী, কয় শ্রেণী? বক্তা গ্রুপ, শ্রোতা গ্রুপ, কমিটি গ্রুপ। কয় গ্রুপ? একটা মাহফিলের ক্ষেত্রে মানুষের মধ্যে টিম কয়টা থাকে? একদল বক্তা গ্রুপ, আরেক দল, আরেক দল, তিন দল। তিন দলের এক দল প্রথম দল বক্তা গ্রুপ। বক্তাদের মধ্যে আমি আমি সহ বলতেছি, আমাদের বলতেছি, আমাদের মধ্যে এক দল আছে কিছু সংখ্যক, সবাই না আল্লাহ মাফ করো, হক্কানি ওলামায়ে কেরামের অভাব নাই। কিছু আছে যাদের দান্দাই হলো মাদ্রাসা মসজিদ খানকা কিছুই না, এরা মাদ্রাসা মসজিদের বারান্দাতেও যায় না, এদের কাজই হলো বক্তাগিরি করা, এটা তাদের পেশা। কি? দুই নাম্বার এক শ্রেণী শ্রোতা, এরা নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো কাজের ভাই নাই, মাহফিল দাইলে অমুক বক্তা সুর ডাকিল একটু দেখি আই, অমুক বক্তা কয় ইঞ্চি লম্বা একটু দেখি আই, তমুক তমুক বক্তা তো মহিলা থেকে বেড়া হয়ে গেছে এটা দেখি আই, অমুক বক্তা তো একবারে এলাকায় আইলে এলাকার মধ্যে ভালো উড়াইলা সব কিছু থামা থামা করে এটা ঢুন নাই। এদের হলো এগুলো নিশা,
কি নেশা প্রথম গ্রুপ বক্তাদের কি বলছি পেশা কিছু বক্তা আল্লাহ মাফ করুক কিছু সবাই না সবাই না এসে এমন অসংখ্য বক্তার লিস্টে আমার কাছে আছে যারা এত তাকওয়াবান যে মাহফিল স্থলে গিয়া খানাও খায় না কি করে না মাহফিল ওলাদের খানাও রুটি নিয়ে যায় গাড়িতে খায় গাড়িতে নাঙ্গা বয়ান করে আবার গাড়িতে উঠে তো এটা তাকওয়ার সর্বোচ্চ তার অনেকের নজরিয়া অনেক কিছু আছে দুই তো দুই নম্বর দল শ্রোতা শ্রোতাও সবাই তো খারাপ এমন না একবারে সব যদি ঢালাও ভাবে খারাপ হয়ে যেত তাইলে আল্লাহ না করুক এ দেশে মাহফিল গুলো বন্ধ হয়ে যেত ঠিক কি ঠিক না একবারে যে খারাপ তা না দুই চার দশ জন হাতে গুণা আছে সব ভালো না 90% শ্রোতা গা বাসাইতেছে নেশা হয়ে গেছে অমুক বক্তা আসতেছে কয় ফুট লম্বা একটু দেখতে কষ্ট নিচ্ছেন শ্রোতাদের হলো নেশা কি ওয়াজ কি গারো পড়তেছে কথা কই থেকে ওয়াজ গারো পড়তেছে বক্তার পেশা শ্রোতা তিন নাম্বার গ্রুপ কমিটি বক্তার পেশা শ্রোতার নেশা পেশার নেশা দুটার এক কানো কইরা হেগর কিছু আসে কি বললাম পেশা নেশা দুই গ্রুপে একসাথে কইরা হেগর কিছু এই মাহফিল দিয়া এই তিন শ্রেণী যেখানে এক হইছে তিন গ্রুপ এই মাহফিল দিয়া 1% ফায়দা হবে না হবে না হবে না বক্তার উদ্দেশ্য টাকা হাদিয়া তো বাড়াবায়স শ্রোতার উদ্দেশ্য বক্তা তামা তামা করে ফেলবে সুরেলা কণ্ঠ দিয়া ফকির কণ্ঠস্বর কি আরো কত গাউসে পাক অমুক তমুক আরো 13টা টাইটেল কিবলা এসে তারপরে সুরেলা কণ্ঠের অধিকারী কুকিলের সাইকেল কুহু কুহু টানে কণ্ঠ দিয়ে আওয়াজ করবে থামা থামা করে ফেলবে এগুলো দেখা উদ্দেশ্য শ্রোতাদের আর মাহফিল কমিটির ফায়দা কি মানুষ আওয়াজ শুনলে শুনলে না শুনলে না কালেকশন চান্দারা কখনো তিন গ্রুপ তিন গ্রুপকে শুধুমাত্র বক্তাদের দিকে আঙ্গুল তিলে এই বক্তা তো খারাপ খারাপ বানাইছে কেন বাবা খারাপ বানাইলো কে হ্যাঁ এগুলো ওয়াজ কিন্তু অনেকে ভাবতেছে হুজুর এগুলো কি কয় এটা আসল ওয়াজ এগুলো কি মনে করতেছেন আপনি আজকে এই মাহফিল গুলো থেকে যদি পাল্টা না হয় 68,000 গ্রামে প্রত্যেক গ্রামে কমসে কম একটা করে কয়টা একটা করে তো হয় এত এত মাহফিল হয় ফায়দা কই দেখেন তো কাহিনি কি দুঃশুধু বক্তা ফোনটা ধরি না ধরি না একটা ফোন যদি ধরি হুজুর হাদিয়া কত দিতে হইব আমনে আমি কি তোর কাছে হাদিয়া চাইছি আগে হুজুর এটা বলবে ফোনটা দিয়ে কব হুজুর আমার বাজেট কত হাদিয়াও কয় না হাদিয়াও কয় না তো কি কয় বেটা ওয়াজের ব্যবসা করি নাকি আমরা বাজেট কত তো আমি কই যে ভাই আমার তো বাজেট টাজেট নাই জায়গা বুঝছে যে না গেলে কিন্তু ইশারা দিয়ে দিতে বলি আর কি যে বলে দিতে বলি যে এত খরচ টরচ হবে একটা প্রাইভেট ক্যাব নিয়ে আসবো ইশারা দিয়ে দিয়ে সাইডে যারা থাকে তাও নিজে বলি না কোনোদিন যাতে কোনো প্রমাণ না পায় নিজে বলার চেষ্টা করি না সাইডে যারা থাকে আর বলি যে অন্তত কে এটা বলে দিয়ে যে একটা প্রাইভেট ক্যাব নিয়ে যাবো আসবো এরপরে যদি তারা কিছু ইয়ে রাখে এখন কি করে এইগুলো বলার আগে তারাই বলা শুরু করে হুজুর আপনার বাজেট কত কেউ কেউ বলে ভিজিট করতো মনে হয় যে ডাক্তারে আমি যে প্রেসক্রিপশন লাগি ভিজিট করতো শুনেন টাকা হাতিয়া চায়া নেওয়া না জায়েজ না কিনা হারাম না কিন্তু হারাম না হইলে হালাল হইলে সব কিছু কি করতে হবে হ্যাঁ একটা হলো তাকওয়া আর একটা হলো ফতোয়া একটা হলো তাকওয়া আর একটা হলো যদি বলেন ফতোয়া কি বলে বাজেট করা
মাহফিলে ফতোয়া হলো জায়েজ ফতোয়া কি আর যদি তাকওয়ার দিকে তাকান তাকওয়ার ক্ষেত্রে দেখলেন তাকওয়াওয়ালাদের চোখে এর চাইতে বড় ঘৃণিত জিনিস আছে কোন এক মসজিদে আপনাদের মোলাকে মসজিদ নাই ইমাম সাহেব বেতন ধার্য করা সারা ইমাম কি করে কথা বলেন না এটা কি বাজেট না মাদ্রাসায় হুজুররা পড়া বাজেট করে না এক একজন ইমাম সাহেবকে আনছেন আইনা বলছেন হুজুর আমরা খুশি করব ইমাম সাহেব কি কইছেন খুশি করব তিন দিন নামাজ পড়ায়া সাড়ে তিন দিনের মাথায় ইমাম সাহেব কো আমারে কি খুশি করবেন আমারে কোন কয়জন মাস্টার সাহেব আমরা খুশি করব হয় মিয়া কি খুশি করবেন এটা কর এমনি এমনি করতে করতে সাত দিন চলে গেছে পঞ্চম দিন ইমাম সাহেব ফুট লাগালো এরপর তোর খুশি লয় তুই টাকা আমি চাই গিয়া ঠিক কি ঠিক না দোষ ইমাম সাহেবের নাই দোষ কার বক্তা সাহেব কেন বক্তা সাহেব এত টাকা নেই চাহিদা না থাকলে কোনো বক্তারে কেউ হাদিয়া দেয় কথা বলেন না কেন এই এলাকার ইমাম সাহেবের দিয়ে ওয়াজ করে 25,000 30,000 টাকা হাদিয়া কেউ দিব কিন্তু ঢাকা থেকে একজন আনলে কোকিল কণ্ঠস্বর তামা তামা বানায় ফেলবে দিন তামা তামা বানায় অসংখ্য বক্স আছে রাত্রি রাফুস করে আল্লাহ মাফ করো সমালোচনা করতেছি না কিন্তু আমরা তিন দলকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসা দরকার সেটা কেমন বক্তা যেটা না হইলেই না যেটা না হলে না এমন একটা হাদিয়া নিলেই খুশি আলহামদুলিল্লাহ শ্রোতা বক্তার কাছ থেকে কোরআনের কিছু কথা নিতে আসবে কথা বলেন না কেন বাল্লিগু আননি ওয়ালাও বক্তার কাছ থেকে আমরা শুনব আমরা শুনি না অন্যকে শোনাবো এটা হবে মাকসাদ মাকসাদ বুঝা যাইব যদি মাহফিলের ওয়াজের বয়ানের শেষে জিজ্ঞেস করি একজনকে দাঁড়ায় কি ওয়াজ শুনলেন কিছুই বুঝছি আওয়াজ আওয়াজ আমার এলাকায় মামুন সবুজুর বয়ান করতে যা প্রতি বছর আমার পাশের এলাকায় তো ওয়াজ শুই না মোটর সাইকেল দিয়ে যায় রাস্তা দিয়া জিজ্ঞেস করি কেমন ওয়াজ শুনলেন ফাড়াই লাইছি বুঝে কই বুঝলে কি কইছে কই জানি না জানি না কি কইছে জানো না ফাড়াই লাইছি হ্যাঁ শুধু এটা জানি কিছু একটা হইলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এটা খুব জোশ উঠছে না জোশ মে হুশ রাখনা চাই ঠিক কি ঠিক না জোশের সাথে সাথে হুশ রাখতে হবে রাজি আছেন কালামুল্লাহ থেকে তিলাওয়াত করেছি ওই আয়াতের আলোচনা করি অনেক কথা বলে ফেললাম এগুলো বলার দরকার আছে না নাই আমাদের তিন দলকে কি করতে হবে একটু একটু করে ফিরে আসতে হবে বক্তা হাদিয়া তোফা আরামায়েশ অথবা হাদিয়া কেন্দ্রিক বয়ান করা যাবে হাদিয়া দিলে আমরা কি না করবো নাকি দিয়েন বেশি করে ওটা তো অসান হাদিয়ার জন্যই যেন অস্ত না কথা বুঝেন কিন্তু ওয়াজটা যেন ওয়াজের উদ্দেশ্যটা যেন হাদিয়াই না হয় শ্রোতা ওয়াজের উদ্দেশ্য ওয়াজ শোনার উদ্দেশ্য যেন কণ্ঠই না হয় ওয়াজ শোনার উদ্দেশ্যই যেন গরম করে বানো না ঠিক আছে হাদিয়া নেন বক্তা সাহেবানরা সমস্যা না শ্রোতারাও গরম বক্তব্য শুনিয়া ইমানি জজবার সাথে আল্লাহ আকবার বলেন সমস্যা না কণ্ঠের ওয়াজ শুনিয়া কান্নার ওয়াজ শুনিয়া কান্না করেন দিলটা নরম করেন সমস্যা না কমিটিরাও চান্দা কালেকশন করেন কিন্তু মাহফিল দেওয়ার উদ্দেশ্য যেন চান্দা না তাহলে এই যে মানুষগুলো আসলো প্রত্যেকটা মানুষ আপনাদের এই বদ নিয়তের কারণে বঞ্চিত হইল ঘরের জানলা রাখেন না রাখেন জানালা রাখেন না ঘরের জানলা রাখার উদ্দেশ্য যদি হয় বাতাস খাওয়া সব হবে কিন্তু যদি উদ্দেশ্য হয় ফজরের নামাজের আজান হবে জানলা দিয়া আজানের শব্দ ঢুকবে কানে আজানের আওয়াজ পৌঁছবে আমি গিয়ে নামাজ পড়বো বলেন তো শুধু কি নামাজ পড়াই হবে নাকি বাতাস খাওয়া হবে জোরে বলেন তার মানে সওয়াব হইলো এদিকে বাতাস খাইলাম ফাও ঠিক কি ঠিক না আর যদি নিয়ত থাকে বাতাস খাওয়া সওয়াব হবে কথা বলেন না
এজন্য আমাদের নিয়তগুলোকে সহি করতে এতক্ষণ নিয়তে রস করলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। মাঝে মাঝে বড় আফসোস করি কিছু কিছু বিষয়, ইউটিউবাররা আছে তো কিছু বলতেও পারি না, বললেও ভয় লাগে। এদেশের অসংখ্য বক্তা আমাদের না বলবো না, ইউটিউবাররা আছে বড় আর এক্সামের মধ্যে এরা অফ করেন, এরা অফ করেন, একটু অফ করেন, একটু অফ করেন। এগুলো তো সালা অডিও রেকর্ড হইতেছে, এই যে দেখছেন কি পন্থা ওয়াসতা, মধ্যম পন্থার লোক। আল্লাহ নবীর অনুসরণ করতে হলে মধ্যম পন্থায় থাকতে হবে, না বাড়াবাড়ি না সারা। বাড়াবাড়ি কি আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই, সারা সারিও আছে না নাই। একদল বাড়াবাড়ি করতে করতে নবীর আল্লাহর সাথে মিলা হবে, আরেক দল নবীদের ভুল খুঁজে। আমি দলগুলোর নাম কমো না, ইশারায় বুঝে নেবেন। একদল নবীরা কি করে আল্লাহর সাথে বাড়াবাড়ি করে মিলা ফেলে, বুঝেন না মনে হয়? আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহর দন যদি আল্লাহ রাসূলরে দিয়া গায়েব হয়ে যায় তাহলে এখন তো রাসূলই আল্লাহ, ঠিক? আবার রাসূলের দন খাজায় পায়া শুয়ে আছে, তার মানে আল্লাহ রাসূল রাসূলই আল্লাহ, আল্লাহ রাসূল রাসূলই, আবার রাসূলই খাজা খাজাই রাসূল। কথার মর্ম তো তাই, তার মানে এরা কি করলো রাসূলকে সম্মান দেখাইতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি কইরা কোথায় নিল আল্লাহর সাথে মিলাই ফেললো। বাড়াবাড়ি করা যাবে, আরেক দলের সারাসারি কি? আরেক দল কয় কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, কয় কেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলাইলে বলি আল্লাহর রাসূল শিরিক হয়ে যাবো, এক লগে মিলাই দিব। হে পাগলের পাগল, এনে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ আলাদা। হুজুর কি বলেন আলাদা না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ এক, অদ্বিতীয় কেউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, তা আল্লাহর যদি রাসূল হয় আল্লাহর যদি নবী হয় তার মানে আল্লাহর বান্দা, এখানে তো আল্লাহ হয়ে যায় না, তাহলে এটা আবার বিদআত শিরিক বলার কি আছে? কিন্তু ওরা বলবে এই দল সারাসারি গ্রুপ, এই দল সারাসারি, আর এক দল কি বাড়াবাড়ি আল্লাহর জন্য রাসূলের দিয়া। এই কথা যে বলছে সে তো শিরিক করছে, মুশরিক হইছে। যারা এই কথা শুই না ঠিক ঠিক বলছে, বর্তমানে ওয়াজের মাহফিলে আরেক ট্রেডিশন চালু হইছে, প্রথা চালু হইছে, বক্তা যা কয় তাই ঠিক, ঠিক না? এই যে ঠিক বক্তা যা বলে তাই, এটা প্রথা চালু হইছে না? বক্তা যাই বলে তাই ঠিক বলা যাবে না, নেতা যাই বলে তাই ঠিক বলা যাবে না। নেতা খায় গাঞ্জা মদ সুদ ঘুষ, তবুও স্লোগান দেয় আমার নেতার চরিত্র কি কি ভাই? তুমি যে তার পক্ষে সাফাই গাইতেছো, তারে নিয়ে ক্ষমতায় বসাইতেছো, এত চুরি করবো, বাটপারি করবো, দুর্নীতি করবো, খালের নিচে তেল তৈব, সব গুণা তোমার হইল, ঠিক কি ঠিক না? তুই ঘুরতিছ তো এই জন্য আমার আপনার মনোনয়ন, আমার আপনার সাক্ষ্যটা আল্লাহ পাকের কাছে বিচারের আওতাধীন হওয়া লাগবে। বলতেছিলাম এক গ্রুপ বাড়াবাড়ি, আরেক গ্রুপ মুসা আলাইহিস সালামের সময় কাপড়ের মধ্যে ময়লা লাগলে কাপড় কি করতো? কেটে ফেলা দিত। ঈসা আলাইহিস সালামের সময় এসে ময়লা শুয়ে না, কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালামের সময় ময়লা লাগলে কাপড়, আর ঈসা আলাইহিস সালামের সময় ময়লা নিয়ে নামাজে দাঁড়ায়। মুসা আলাইহিস সালামের সময় ছিল বাড়াবাড়ি, ঈসা আলাইহিস সালামের সময় এসে ছাড়াছাড়ি, কিন্তু আমার রাসূল বললেন না মধ্যম পন্থা ওয়াসতা, ময়লা লাগলেই কাপড় কেটে ফেলে দিতে হবে না, আবার ময়লা নিয়েও নামাজ পড়া যাবে না, দৌত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না?
কত সুন্দর না সুন্দর কি না আল্লাহর নবীর সম্মান আমরা দেই কি দেই না তার মানে কি আল্লাহর রাসূলরে আল্লাহ বানায় ফেলতেইবো এটা কি সম্মান এমপি সাহেবের চেয়ারে চেয়ারম্যান সাহেবরে বয়া দিলে কি সম্মান বেড়ে যাবে চেয়ারম্যানে এটা কি ঠিক কইবো এক একজনের এক এক চেয়ার ঠিক কি ঠিক না আমি না আল্লাহর এমপি বানাইতেছি না রাসূলের চেয়ারম্যানও বানাইতেছি না বুঝানোর জন্য সাপোজ এক্সাম্পল দেওয়ার জন্য বললাম চেয়ারম্যানের চেয়ার চেয়ারম্যানের এমপি চেয়ার এমপি চেয়ারম্যান এমপি চেয়ারে বসবে না এমপি চেয়ারম্যানের চেয়ারে বসবে না যার যে স্থান যেই কাজ যারে সাজে সে না করলে গাবলা বাজবে ঠিক কি ঠিক না যেই কাজ যারে সাজে হেনা করলে আমাদের রাসূল পৃথিবীর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী সমস্ত বান্দা সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ তাই বলে কি তিনি আল্লাহ আল্লাহ তিনি আল্লাহর বান্দা কি বান্দা না জোরে বলেন তাহলে আল্লাহর বান্দারে যদি আপনি বলেন আল্লাহর দন রাসূলরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া এই কথা বলা কি ঠিক বুঝা বলেন ঠিক এই কথা কোন বিবেকবান মানুষ স্বীকার করতে পারে এক দল আছে স্বীকার করে এক দল আছে কি করে এরা হলো আল্লাহর বান্দা না এরা খাজার বান্দা এরা হলো কার বান্দা এরা নবীর উম্মত না এরা আশিকে উম্মত আশিকে নবী না আশিকে কাজা এরা আশিকে রাসূল না আশিকে জিলাফি এরা কি আশিকে আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে জিলাফি হওয়া থেকে হেফাজত করুক আশিকে রাসূল হিসেবে কবুল করুক কোন ব্যক্তি যদি আশিকে রাসূল হয় তাইলে রাসূলকে সম্মান করবে মহব্বত করবে ভালোবাসবে রাসূলের নামে দরুদ পড়বে আচ্ছা বলেন তো দেখি কোন ব্যক্তি মিলাদ পড়লো না তাইলে কি সে কাফের কোন ব্যক্তি মিলাদ পড়লো তাইলে কি সে কাফের তাইলে ছোট্ট একটা বিষয়ে উম্মতকে একটা ফিতনার মধ্যে ফেলে রাখা এটা কোন আলেমের কাছে হইতে পারে কেউ মিলাদ পড়বে কেউ পড়বে না তাই বলে যারা মিলাদ করে তারা কাফের যারা পড়ে না তারা কাফের এরকম বলা যাবে অথচ বাংলাদেশে কথিত একদল আলেম আছে না নাই এরা কি বলে এরা একটা চট্টগ্রামের একটা আছে পাগলা নাম কো মনে এদের নাম বলাও ঠিক না একটা কয় কি কো মিলাদ কি আমরা কইলে নামাজ হইতে চিনো মিলাদ না হইলে রোজা রাখতে চিনো হজ করতে চিনো এরা পাগলের করে পাগল কি বলবেন মিলাদ না করলে নামাজ পড়তে হাইছি কি আজিব কথা তার মানে নামাজের চাইতে মিলাদ বড় একটা কোরআনের আয়াত দেখাতে পারবেন মিলাদ পড়া ফরজ কোরআনের অকাট্য দলিল দ্বারা ফরজ বিধান কে কাকে বলে যেই বিধানটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সেটা ফরজ তো এমন একটা আয়াত আছে যে মিলাদ পড়তেই হবে ফরজ ওয়াজিব তাহলে এই বিষয়টা আপনি উম্মতদের মধ্যে ফাটল সৃষ্টি করবেন কেন আপনি কিসের আলেম হলেন আমি তো বলবো উম্মা তোমাদের আজকে তো ওয়াজ ভালো লাগতেছে না আমি জানি আপনাদের ভালো লাগলে লাগুক না লাগলে নাই কারো ভালো লাগানোর জন্য ওয়াজ করতে আসছি না আল্লাহকে ভালো লাগানোর জন্য আসছি অনেকে কইতেছে হুজুর নারায় তাকবীর একটাও দিতে পারলাম না গামছালা বাইন্ধে আইছিলাম গতকাল রাঙ্গামাটি গেছি রাঙ্গামাটি বান্দরবন তো বন রবিষ্ঠ মোটরসাইকেল দিয়া শোডাউন দিয়ে নিয়ে গেছি ফুলা বানাই একটা কমর গামছা রুমাল বান্ধব দেড় ঘন্টা ওয়াজ করার পরে ইসলাই বয়েন করছি একটাও স্লোগান দিতে পারে নাই আল্লাহ হুজুর কি ওয়াজ করলাম একটা স্লোগানও দিতে পারলাম না গামছাড়া বানছিলাম দিয়ে লাগছে দিচ্ছিলাম না এটা লাগিয়েছিলেন এগুলোকে মাকসাদ করা যাবে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বলতেছিলাম বারাবারি এবং সারাসারি আমার আলোচনা বুঝতেছেন কি বারাবারি এবং কোনটাই রাসূল পছন্দ করেন আমার আপনার নবী ওয়াসতা আমাদের দেশে একদল আছে এরা কি বলে যদি কেউ রাজনীতি করে
ইসলামী হুকুমত কায়েমের জন্য যেভাবে হোক গণতান্ত্রিক রাজনীতি যারা করে কথিত একদল আছে এরা কয় এটা কুফুরি এরা গণতান্ত্রিক রাজনীতি করতেছে এ মুফতি হোক শেখুল হাদিস হোক আল্লামা হোক এক কাফের হয়ে গেছে মুনাফিক একদল আছে না নাই আছে না হুজুর এই দল বরাবরই করে আবার আরেক দল আছে কথিত এরা আবার যারা রাজনীতি করে না ওই দিন আমার সামনে এক বক্তা বলতেছে কিশোরগঞ্জ এক মাহফিলে আমার সামনে কখনো মুফতি কোন শাইখুল হাদিস যত বড় আলেম হোক যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না এ মুসলমানই না কাফের হয়ে গেছে দুই দলই বরাবরই দুই দলই কেউ যদি বলে আমি আব্রাহাম লিংকনের প্রেরিত প্রণীত রাজনীতি ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল এই রাজনীতি করি না সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই রাজনীতি আমি বিশ্বাস করি না এই রাজনীতি পছন্দ করি না করব না তাহলে তাকে কাফের বলতে পারবে না আপনি আবার কেউ যদি বলে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী হুকুমত কায়েমের জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনীতি করতেছি আমি সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা মানি না সমস্ত ক্ষমতার মালিক আমি কারে মানি কিন্তু রাজনীতি করতেছি খেলাফত প্রতিষ্ঠার জন্য আপনি তাকে কাফের বলতে পারবেন তার মানে দুই দলের নিয়ত এক কেউ খেলাফত প্রতিষ্ঠার চিন্তা করতেছে মঞ্জিল এক মাকসাদ এক রাস্তা ভিন্ন ঠিক কি ঠিক না যদিও আমাদের পথ আলাদা কিন্তু গন্তব্য জোরে বলেন কিরকম কেউ চিন্তা করে দাওয়াত ফি সাবিলিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ দ্বারা খেলাফত প্রতিষ্ঠা হবে আবার কেউ চিন্তা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করবে ঠিক কি ঠিক না দুই দলের মাকসাদ এক কিন্তু পথ ভিন্ন পথ ভিন্ন হইতে পারে এজন্য আপনি কোন এক দল কোন আরেক দলকে কাফের বলবেন এটা কখনোই আদৌ ঠিক কথা বলেন না রাসূলের সিরাত পড়ে রাসূলের জীবনী পড়ে আমি যে কয়টা বিষয় দেখলাম তার মধ্যে চারটা বিষয় অন্যতম কয়টা রাসূলের জিন্দেগিতে পাওয়া যায় তাবলীগ কি পাওয়া যায় রাসূল সাহাবাই কেরামের দুয়ারে দুয়ারে এমন কি কাফের মুশরিকদের দুয়ারে দুয়ারে ঘুরে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দিবেন না দেন নাই এটাকেই তো তাবলীগ বলে কি বলে তার মানে রাসূলের জিন্দেগিতে তাবলীগ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফার মধ্যে আসহাবে সুফা মসজিদে নববীর একটা স্থান সেখানে কোরআন হাদিসের তালিম সাহাবায়ে কেরামকে দিবেন না দেন নাই এখন বর্তমানেও তো কোরআন হাদিসের তালিম মাদ্রাসায় দেওয়া হয় তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের তালিম দিয়েছেন তাইলে রাসূলের জীবনীতে কি পাওয়া গেল তালিম পাওয়া গেল তার মানে মাদ্রাসা শিক্ষককে কেউ বেদাত বলতে পারবে হ্যাঁ প্রথমে কি বললাম রাসূলের জিন্দেগিতে তাবলীগ আছে তালিম তরবিয়ত মাদ্রাসা শিক্ষা আছে তিন নাম্বার আল্লাহর নবীর জিন্দেগি করলে বায়াত বায়াত পীর মুরিদি আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামায়ে কেরাম আছেন বায়াত রিদওয়ান করেছেন না করেন নাই তার মানে ইসলামের জন্য দ্বীনের জন্য দ্বীনের জান্ডাকে সমুন্নত রাখার জন্য বায়াত করা বায়াত হওয়া জায়েজ নাকি না জায়েজ কিন্তু বায়াত হতে হবে দ্বীনের জান্ডাকে সমুন্নত করার জন্য পীরের দরবারে হাদিয়া তুফা পীরের দরবারে সিন্নি নিয়ে যাওয়া পীরের দরবারে মাথা টুকায় সিজদা করা পীরের দরবারে মান্নত করার জন্য জোরে বলেন পীরের দরবারে মান্নত করা সিজদা করা পীরের কাছে সন্তান চাওয়া সব কয়টাই হারাম 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 শিরক শিরিক শিরিক কোন একটা ব্যক্তি যদি আলেম আমার সামনে দাঁড়াইতে পারে আর কেউ লাগবে না আমি অদম রফিকুল ইসলাম চ্যালেঞ্জ করলাম কোন পীরের দরবারে মান্নত করা একটা কোরআন একটা হাদিস দ্বারা যদি মান্নত করা জায়েজ প্রমাণিত করতে পারে আর ওয়াজ করব না
হুজুর কি বলে পীরের দরবারে মান্নাত করা জায়েজ পীরের কাছে সন্তান চাওয়া জায়েজ হ্যাঁ পীরের দরবারে গিয়া মাথা লাগাইয়া সিজদা করা জায়েজ অথচ আমাদের দেশে তিনটায় আছে না নাই বিলকুল হারাম বিলকুল হারাম শিরক কোন ব্যক্তি যদি পীরের দরবারে সন্তান চায় কোন ব্যক্তি যদি পীরের দরবারে মান্নাত করে কোন ব্যক্তি যদি পীরের দরবারে সিজদা করে সে ব্যক্তি শিরক করলো মুশরিক হয়ে গেল করা যাবে যাবে যারা করো ফিরে আসো কামব্যাক করো তোমাকে মোস্ট ওয়েলকাম জানাবো স্বাগতম জানাবো তুমি আমার ভাই এগুলো করা যাবে প্রিয় হাজিরিন বারবারই চালাচালি কোনটাই আল্লাহ রাসূল পছন্দ করতেন না উদাহরণ কয়েকটা দিয়েছি মুসা আলাইহিস সালামের যুগে উনার শরীয়ত ছিল উনার নিয়ম ছিল উসুল ছিল মহিলা লাগলে কাপড় কাইটা ফালায়া দিতেন ঈসা আলাইহিস সালাম উনার শরীয়তে ছিল মহিলা সহ নামাজ পড়তেন কিন্তু আমার নবী মহিলা সহ নামাজ পড়া নিষেধ করেছেন মহিলা থাকলে কাইটা ফেলতে হবে সেটাও নিষেধ করেছেন বলেছেন কাপড় ধৌত কর কেউ যদি ইসলামিক রাজনীতি করে খেলাফত আন্দোলন খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম চোর মুনাই বা যে ইসলামিক রাজনীতি করে ইসলামিক দল করে সে ব্যক্তি রাজনীতি করার যদি উদ্দেশ্য থাকে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আমি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য হুজরাতান হুজরাতান আবার এটাকে উদ্দেশ্য মানানো যাবে না এটা হুজরাতান অন্য কোনো পথ পাইতেছি না এজন্য এই পথ অবলম্বন করলাম এই রকম যদি কেউ রাজনীতি করে তাহলে তাকে কুফুর বলা যাবে আবার যদি কেউ যে গণতন্ত্রের রাজনীতি এটা আব্রাহাম লিংকনের প্রণীত প্রেরিত আব্রাহাম লিংকন এটা প্রণেতা তো এই লিংকনের রাজনীতি করতে গেলে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল মাইন্ড হাই সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা মাইনে নির্বাচন করতে হবে কেন এটার প্রমাণ 2018 তে পাওয়া গেছে ইসলামী আন্দোলন চরমনায়ের দলের নাম কি কিন্তু ইসলামী আন্দোলনের আগের নাম আরেকটু বেশি ছিল কি নাম ছিল হ্যাঁ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শাসনতন্ত্র গেল কই 2018 নির্বাচনে শাসনতন্ত্র হারায় গেছে কেন হারাইলো গঠনতন্ত্র অনুযায়ী আব্রাহাম লিংকন যেই রাজনীতি দিয়ে গেছে রূপরেখা এই রূপরেখাতে ইসলামী শাসনতন্ত্র বলতে কিছু নাই এজন্য তারা শাসনতন্ত্র কি করছে কেটে দিছে তার মানে আমরা এই রাজনীতি করলে তাদের কথা মানতে বাধ্য এজন্য যদি কেউ বলে আমি রাজনীতি করব না রাজনীতি অপছন্দ করি তাহলে তারাও আপনি কাফের বলতে পারবেন না বাড়াবাড়ি করা যাবে তো বলতেছিলাম রাসূলের জিন্দেগিতে চারটি জিনিস পাওয়া যায় কয়টা এক নম্বরে কি বলছিলাম তাবলীগ দুই নম্বরে তালিম তরবিয়ত মাদ্রাসা শিক্ষা তিন নম্বরে বলছিলাম বায়াত কি বললাম বায়াত তিনটাই উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিস থেকে রাসূলের জীবনী থেকে সাবেত করেছি না করি নাই চার নম্বর ইলাহে কালিমাতুল্লাহ ইলাহে কালিমাতুল্লাহ দ্বীনের আওয়াজকে বুলন্দ করা খেলাফত প্রতিষ্ঠা করা ইসলামী হুকুমত কায়েম করা এটার দাব দুইটা এটার আলোচনা এতক্ষণ করলাম এটার দাব দুইটা এটা সিস্টেম দুইটা কেউ বলে তিনটা একটা হলো দাওয়াত ফি সাবিলিল্লাহ সবাইকে দাওয়াত দাও শেখ হাসিনারও দাওয়াত দাও আল্লাহর নবীর যুগে সেই রোম পারস্যের প্রেসিডেন্টদেরকে দাওয়াত দেওয়া হয় নাই হিরাক্লিয়াসকে দাওয়াত দেওয়া হয় নাই তো দাওয়াত দিয়ে দিয়ে যদি পরিবর্তন হয়ে যায় শেখ হাসিনাকে দাওয়াত দাও শেখ হাসিনা যদি খেলাফত বুঝা ফেলে তাহলে হয়তো এই দেশ চেঞ্জ হয়ে যাইতে পারে আরে বাবা আল্লাহ তাআলা পরিবর্তন দিলে পারে কি পারে না খালেদা জিয়াকে দাওয়াত দাও খালেদা জিয়া মন গণতান্ত্রিক সিস্টেম অপছন্দ হইয়া খেলাফত সিস্টেম কায়েম হয়ে যেতে পারে বুঝাইসা যেতে পারে এটা হলো দাওয়াত ফি সাবিলিল্লাহ এটা একটা পন্থা দুই জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ এটা একটা মাধ্যম হতে পারে বাধা হবে যেখানে লড়াই হবে এটা একটা পন্থা যেখানে খেলাফত প্রতিষ্ঠার বাধা আসবে সেখানে লড়াই হবে রাজি আছেন তিন নাম্বার কোনটা ও তিনটা তো বলেই গেলছি একটা হলো দাওয়াত ফি সাবিলিল্লাহ না তিন নাম্বারটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু গোটা পৃথিবীতে বর্তমান পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র গণতান্ত্রিক সিস্টেম মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করে ক্ষমতা পায়া তারপরে খেলাফত প্রতিষ্ঠা করা তিনটাই হইতে পারে পারে কি পারে না
ও মুসলমান তিনটার যে কোনোটা কেউ যদি করে একজন আরেকজনকে গালি দেওয়া ঠিক না এমন কি কেউ যদি তাবলীগ করে তাকে তাবলীগ করতে দাও কেউ যদি পীরমুরিদি করে তাকে পীরমুরিদি করতে দাও যদি শিরিক না করে যদি শিরিক না করে তাকে পীরমুরিদি করতে দাও কেউ যদি মাদ্রাসায় পড়ায় তাকে মাদ্রাসায় পড়াইতে দাও কেউ যদি এলাহে কালিমাতুল্লাহর জন্য ময়দানে আল্লাহর নবীর পক্ষে সাত রাসূলদের বিরুদ্ধে তরবারি নিয়ে ময়দানে অবতরণ হয় আল্লাহর নবীর পক্ষে নিজের জীবন দিতে প্রস্তুত হয় মার খাওয়া সুন্নাত দাও সুন্নাত মারতে হওয়ার জন্য যদি ময়দানে কেউ আল্লাহর নবীর দিনকে বুলন্দ করার জন্য তরবারি নিয়ে অবতরণ হয় তাকে তোমরা গালি দিতে পারবে না আমি এই জন্য বলতে চাইছিলাম আপনি তাবলিগ করেন আরে বাবাই শুনেন তাকবীর শুনে আছে কি মুসলমান হইলেন আপনি আমি এই জন্য বলতে চাইছিলাম কেউ যদি মাদ্রাসা শিখা মাদ্রাসায় পড়া তাবলিগ করনে ওয়ালা কেউ যদি আলেমদেরকে গালি দেয় তাইলে বুঝবেন এ তাবলিগের তো বুঝে না এ তাবলিগের কেন বুঝে না তাবলিগের প্রতিষ্ঠাতার নাম কি কথা বলেন না কেন ইলিয়াস কোনকে মাওলানা ইলিয়াস বলবেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি আলেম ছিলেন না ছিলেন না তাহলে তুমি বা তো তাবলিগ করো আলেম দেখতে পারো না তাহলে তাবলিগ যে ব্যক্তি আবিষ্কার করলো সেই ব্যক্তি তো তোমার কথা অনুযায়ী তোমার কথার বিরুদ্ধে তার মানে তুমি তাবলিগের তো বুঝো কেউ পীর মুরিদি করো পীর হইছো মুরিদ হইছো এখন মাদ্রাসাওয়ালাদেরকে দেখতে পারো না আরে বেটা পৃথিবীতে সবচেয়ে বড় পীর তো আমার রাসূল ঠিক কি ঠিক না আমার রাসূল এই কুরআনের আলেম ছিলেন না ছিলেন না হাদিসের আলেম ছিলেন না ছিলেন না তার মানে কোন পীর হইয়া কোন আলেমকে যদি দেখতে না পারে মাদ্রাসা শিক্ষা দেখতে না পারে এ পীর হইতে পারে না ভণ্ড কোন পীর যদি তাবলিগ দেখতে না পারে তাবলিগের বিরোধিতা করে এ পীর হইতে পারে না ভণ্ড কোন তাবলিগ ওয়ালা যদি মাদ্রাসা ওয়ালা দেখে দেখতে না পারে এ তাবলিগ ওয়ালা হইতে পারে না এও ভণ্ড তার মানে তুমি কোন একটা করো তাবলিগ করো কোন একটা করো তাবলিগ করো মাদ্রাসা শিক্ষাও শিক্ষা দাও এলাই কালিমাতুল্লাহ দিনের আওয়াজ বুলন্দ করতে চাও অথবা পীর মুরিদি করো চারটার যে কোনোটা করো একটাও যদি করো আলহামদুলিল্লাহ তুমি একটাই করো কিন্তু অপর তিনটাকে গালি দিও না বরং অপর তিনটার প্রতি ভালো নজর রাখো ঠিক কি ঠিক না সমস্যা নাই যদি তুমি না পারো চারটা করতে কইরো না কিন্তু যারা করে এদেরকে তুমি গালি দিও আরে আল্লাহ মানুর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই তাফাজ্জুল হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই উনারা ছিলেন চার রকাত দিকের আল্লাহর সবচাইতে বড় কুতুবদের এক একজন চার রকাত দিক যাদের ভিতরে ছিল ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত মুরব্বিদের দরজাকে আরো বুলন্দ করে দিই আল্লাহ তাআলা উনাদের ফয়জ ও বারাকাত আমাদের অন্তরে ঢাইলা দিই